শীষে কাকা দিল মেরা পাত্তর জমানা থোড়া দিল লুটি গয়া ও দিল লুটি গয়া আমার তিলকচ্ছুর আমার দাদা ষোলো বড় জোচ্চুর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মার্কে ঘুরে বেড়াচ্ছে ষোলো পাটি ছাগল চোর। দাদা ইদানি কেউ জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থবলাগুলো বয়ে যাচ্ছে। আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব ডাউন হয়ে গেল নাকি বলো দিন? এই তখন ফাঁস ভরে স্বপ্ন দেখছি। ভগবান বলছি, ভগবান তুমি এক কাজ করো, আমার ফুসফুসটা নষ্ট হয়েছে, আমি ডাক্তার দেখাবো, তুমি এক কাজ করো, 1,00,000 টাকা ধার দাও, আমি কোথা দিচ্ছি, মরে যাওয়ার আগে সুস্বাদ তোমার ফেরত দেবো। ভগবান স্বপ্ন আমার কি বলো জানো, বলে এই বেটা তোর জন্য টাকা রেডি আছে, তুই উপরে এসে নিয়ে যা। দাদা যেই বলছি আজকে খাট থেকে নিচে পড়ে গেছি। কোথায় ছিল আমার বৌদি? তুলে বলতে ভাই তোর কি হয়েছে? আর বললে বৌদি আমার ফুসফুস নষ্ট হয়ে গেছি। বল দেখ ভাই তোর যখন ফুসফুস নষ্ট হয়েছে এক কাজ কর, তুই বিয়ে থাক কর। তোদের বিয়ে করে দিলে কত মেয়ের গাড়ি লাগিয়ে গিয়েছি। এই দেখো দেখা কোথায় আছি কলকাতায়, হঠাৎ বাড়ি দাঁড়িয়ে আছে, আমি বাসে উঠেছি, দেখি এক বাস ভর্তি মেয়ে। একটা মেয়ে বলে তোকে ভালোবাসি, আরেকটা মেয়ে তোকে ভালোবাসি। তোদের কোথায় বলতে বলতে কোথায় ছিল বাস কন্ডাক্টর? সবাই সারা বাস থেকে লাভ। আজ দাদা কেন বাস থেকে লাভবো? বলতে কোন বাস উড়ছি? আর দাদা কেন প্যান্টের বাস উড়ছি? তুই শালা তুই তো পাগলা ঘরে তো বাসি উঠেছি। দাদা ভাগ্য খারাপ, যখন বিয়েতে হবে না এই ভালো মন্দ খাবো আর উড়ে শুয়ে থাকবো। বয়স আমার বাংলা ওপার বাংলা তোল পার করা হট বৌদি যার জন্য আমি হট হলাম সে কথা গেল বলো দিন খচ্চর। আরে ও গোটা গেরাম তন্ন তন্ন করে খুঁজে আসছি আর এইখানে ঢেঁকি হয়ে শুয়ে আছো। এই ঢেঁকি আজকে আমি ধানে ফেনে ছেড়ে দেব। না আমাদের কি মনে হয় এটা গামলা বৌদি? তুই এক কাজ কর, আমার বিয়ে থাকে তোর বন্ধম কথা শুনতে হবে নেই। কাজ কি করবো চলে আসবে? এই তো মাস পাঁচ আগে কি কাট মাট কি সব ফ্লিপকার্ট। হ্যালো
দিদি গো কি বলবো, হঠাৎ করে আমার এত চুল উড়ে যাচ্ছে, আমি টেনশনে ঘামে ঘাম, কার কাছে যাই কি করি? তখন আমার বান্ধবী বলছে টেনশন করার কি আছে, অনলাইনে ভালো ভালো তেল উড়ে তেল অর্ডার করে মাছ চুল বাড়বি বাড়বি। তাই বললাম দেওর ব্যবসা করছে, ঘরের ছেলে দু পয়সা হয় তো ওর হোক আমার হোক, মারি দা মিথ্যা কথা বলে উপকার করে তোর এনে দিয়ে আমার দিয়েছে। ওর নামে যদি আমি মিথ্যা কথা বলি আমার জিভ খসে পড়ে যাবে। তাই এমন তেল এনে দিল, সেই তেল মেখে আমার গোটা চুল উড়ে সাদা হয়ে গেল। আমার পাশের বাড়ি ছোট যা আছে তারা বলে হ্যাঁ ছোট বউ একদিনের তেলটা কি, সে আমার বলে আবার দি এ তো পোড়া মবি। ইয়ে বউ যে ওই পোড়া মবিলে কি লিচু ভাজাই নাকি বলতে, বারবার বলেছিলাম ওরে ব্যবসা করতে গেলে পেটে একটু কক করে দরকার আছে, ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছে কোনো মতে পড়াশোনা করাতে পারিনি, সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমনই মহাবের দে একা হামে জায়গা। আচ্ছা বৌদি দল বেঁধে কারা যায়? কারা যায়? কুত্তারা যায়, আর অদম সিংহ সবার লাস্টে যাবে। তাই নাকি? এই যে সিংহ মহারাজ বলো। আচ্ছা বড়দিন দেখি মালে ভূমি কাহাকে বলা হয়? কি হচ্ছে বৌদি মালভূমি কাকে বলা হয়? বৌদি যে ভূমিতে বসে বাংলা মালকা হয় তাকে মালভূমি বলা হয়। দেখেছ এ মহাবেদদের কথাবার্তা শুনলে আমার আত্মপিত্তি জ্বালা করে। আচ্ছা বৌদি তোরা ফ্যাচফ্যাচ করতিস তো, আচ্ছা তোর এটা পড়েছি তুই পরে বৌদি বলে ফে। আচ্ছা বৌদি বলতো এমন একটা জায়গার নাম বল, পুরুরা বানায় কিন্তু পুরুরা ঢুকতে পারে না। পাচ্ছি না, পারবো না। এসি নাচতে এসি, তুই বলতে পারবি শুনলে লেডিস টয়লেট। তা কে না জানে, একটু আগে বলে দেওয়া যায়নি? শোন ভাই সামনে বর্ষাকাল আসছে, ঘরের যা অবস্থা ঘরে কোনো মতে থাকা যাবে না, তাই মোড়ের মাথা বিল্লাস দোকানে গেছিলাম, দশটা ইনভেস্টার বাকিতে নেবো, টাকাটা আমি কখন কি হয় ম্যানেজ করবো সেটা আমার ব্যক্তিগত। শোন দেরি না করে তাড়াতাড়ি ভ্যানটা নিয়ে আমার পিছনে চলে যা। বলিনি গ্রামের কার কাছে শুনেছে জানি না, বড় তোর অ্যাকাউন্টে ঘরে টাকা ঢোকানো হবে, সেই কথা শুনে মাগো গোটা গ্রাম দেনা করে বসা। সবে ঘর শুরু হয়েছে কোমর অবধি উঠলো, কোনো মতে ভীমটা পড়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, আর সেই ঘর দাঁত বিজড়ে চিৎপাত হয়ে পড়ে গেল। মানুষটা দেনার যারা কেরালাবাসী হয়ে গেছে তার ঘর দেখেছি, ওই জন্য বার বলেছিলাম ওরে একটু চালাক চতুর হ, একটু চুল ফুল লাল করবে। শোন ওই ঘর যদি হাত ছাড়া হয়েছে তোর কি করবো জানি, মারবো টেনে চোখ দুটো নমস্কার আই এম মৌমিতা, আমি আসছি বিডি অফিস থেকে। শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে, যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আবারও লিস্টে এসেছে, অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না। সেই কারণে বিডি অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, আজ হচ্ছে এই এলাকায়, এখন দেখব এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে। আরে ওইটা একজনকে দেখতে পাওয়া যাচ্ছে।
আছে, ওকে জিজ্ঞাসা করা যাক। হ্যালো, আমাকে বলছে? আরে বলে যান, আমার সময় নেই, বলে যান, বলে যান। বলছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম ভালো। আমার বাবা নিশ্চয়ই বলবি চাঁদে তোমার জায়গা। চাঁদে? চাঁদে অলরেডি জায়গা কেনা হয়ে গেছে, হয়ে গেছে, শুধু দলিল করতে বাকি আছে। এবার তো নিশ্চয়ই বলবি মঙ্গল গ্রহে তোমার। আরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, সপ্তাহে সব কেনা হয়ে গেছে, হয়ে গেছে, শুধু একটা জিনিস কেনা হয়নি। কোনটা? ও সূর্যটা। তা ওটা কেন কিনলেন না? ওখানে পাঠিয়েছিলাম, সব জ্বালা পুরো জ্বলে চলে এসছে। মাই গড, তোমরা এত বড় লোক, তা তো নিশ্চয়ই খুব ভাই ভাই শিক্ষিত। আরে আমি কি শিক্ষিত, আমার তো চুল বড় শিক্ষিত। তার মানে? আমার চুল রোজ পড়তেই থাকে। শাট আপ, তোমাকে কয়েকটা কোশ্চেন করছি, পাটাপাট উত্তরগুলো দিয়ে দাও তো। বলে যান, বলে যান। আমি প্রথম বাংলা থেকে প্রশ্ন করছি। ইংলিশ তো বলো। আরে বাংলা থেকে আগে বলো। পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই, কেন? দেখো ম্যাডাম, মায়েরা এত কথা বলে, মায়েরা এত কথা বলে, কিন্তু বাবাদের একটা কথা বলতে দেয় না। আরে তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই। এবার আমি পরের প্রশ্ন ইতিহাস থেকে বলছি। আরে ইতিহাস থেকে বলো, ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো? কেন? বিদ্যাসাগরকে। ওনার মতো এত বড় একটা মহান ব্যক্তিকে তুমি ঘৃণা করো? এই দেখো ম্যাডাম, ওই বিদ্যাসাগর যেন বালুকে বন্ধ করতো, তাহলে আমরা বেতা করতাম, আর বেতা করলে ছানা বাচ্চা হয়ে যেত আর কি। আমি জানি ম্যাডাম, তুই আমার বড় শিক্ষিত। আচ্ছা ম্যাডাম, তোমার এক পরিচিত তুই তোমার ম্যাডাম। আরে কি বলবে বলো। ধরো ম্যাডাম, আমাদের গ্রামে দুই বন্ধু, আচ্ছা, একজন হচ্ছে আই লাইক ইউ, আর আমি হচ্ছে আই লাইক ইউ। আচ্ছা, ধরো আই লাইক ইউ মারা গেল, গেল, তাহলে বেঁচে থাকে কে? কেন? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কয়েকটা লোকের নাম বলছি, এদের বাড়িগুলো দেখিয়ে দিলে আমি চলে যাব। আমার প্রথম নাম হচ্ছে গজানন্দ দে, ওরফে গজে দে, সেই রাস্তার ভিকারি। ভিকারি? আচ্ছা ঠিক আছে, আমার পরের নাম কোচিকট। কোচিকট? ওই খালদারে যার ঘর, শালিপুরে জেলে। জেলে? জেলে। আচ্ছা ঠিক আছে, আমার শেষ নাম পচা মাল, অরূপে খচ্চর মাল। কি ব্যাপার, আমার নাম করলে কেন? হঠাৎ অধমে নাম করলে কেন? দেখি কি ব্যাপার। হ্যাঁ ম্যাডাম, আমার মনে হচ্ছে ঘটিকি নাই পাচ্ছি, আমার বিয়ে হবে। ও বাবু, আরে না, বুঝতে পারছো না, এইসব লোকের নামে তো সরকার থেকে ঘর এসেছে। হাতে ধরি পায়ে পড়ি রে, ওমে যাম আমরা বড় ভিখারি, মেজামে যাম মেজাম গো। আমি সেই খচ্চর মাল, আমি সেই দুধের ভিখারি। তার মানে তুমি তো বললে তুমি বড় লোক। কে বলে? তুমি বলেছো? যে বলে সে সারা তার বাপ শালা। এই দেখো, একদম ফালতু কথা বলবি না। তুমি বলছো তুমি বড় লোক, আর এইসব ঘর বড় লোক জন্য নয়, তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না। আমার না দিয়ে যাবি, অল্প ছাড়ব না। চল চল, সবার দিলি কেন তুই, আমার দিলি না। ওরে মূর্খ গেড়ে, তুই কেন বুঝিস না, একে একে সবাই পাবে আবাস যোজনা। কি হচ্ছে ম্যাডাম, তুই বুঝতে পারছিস না? তোকে আমি ঘর দেব না। আমার না দিয়ে যাবি, অল্প ছাড়ব না। আমার ঘর দিয়ে যা। সত্যি ম্যাডাম, আমার বাড়িকে দেখবো, চলো। হাফ দিন আমি শুয়ে থাকি, হাফ দিন আর কুত্তা শুয়ে থাকে। আর না ঢুকলে পড়বো বিপদে, আর মরছে ধরে গেছে দশে দেখে দেখো। সত্যি ম্যাডাম, আমার দায়া গরিব মানুষ, কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে রড খেয়েছিল, সেই রড এই ভয়ে চলে ভিজে, সে রড জং ধরে পড়ে আরাম হয়ে গেছে। থাকে যদি কারো পাকা ঘর, গরিব হবে না রে।
আর মাদুরি পেতে আচিরে শুয়ে আমি কি করব আর দুঃখের কথা বলবো চিয়া আই দেখ তুই মাদুরি পেতে ছবি কি চট পেতে ছবি আমি দেখতে যাব না সত্যি ম্যাডাম আমি সামনে দেখছি আমি গুড়িটা গুটে নদী জল দেখতে তুই সকলে দেখি ছড়া মুছে তো মুন্ডু গইলে আছি চারি হবে চাঁদের মানে ঘর কি আছে কি মানে পারে চ আর না ঢুকলে পড়ব বিপদে মোটে ধরে গেছে দশের থাকে যদি কারে পাকা ঘর নতুন করে হবে না রে ঘর আর মাদুর পথে আছি রসুয়ে কথা বলবো কি বললে কি আর হবে সরকারি ব্যাপার নতুন করে না মুহূর্তে আমার আমি খাবো তেরেঙ্গা খাবো আমি বিমল কিন্তু খাবো না আমাদের ওর যদি কোন পুরুষ তোকে ছবে না দেওরে যদি উঠে ধরে পান খাবো দেহে রেঙ্গা খাবো বিমল কিন্তু খাবো না দেওরে যদি উঠে ধরে কোন পুরুষ তোকে ছবে না দেওরে যদি উঠে ধরে কোন পুরুষ তোকে ছবে না দেওরে যদি আমার ঘর দিয়ে আমার আমি ঠিক ভেবেছি যেমন বৌদি তা তেমনই দৌড়ি কথা বলবে না বৌদি বলে শুন বাঁচা মতন বাঁচতে চাই সময় মতন বউ চাই কুচে মুড়ো লজ্জা নাই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাইছো আর হাতের কাছে পেয়েছি যখন আর ঢুকিয়ে শুনবো আমিও কি ভাষা প্রয়োগ করছি বৌদি বলে শুন একদম খারাপ ভাবিনি এ আবর্জনা ঘর আমার নামে এসছে ওই ঘরে যেন ম্যাডাম দেয় ওই ঘরে আমি জোর করে আদায় করে নেবো যারা তারা যেন কারণে এসেছি আমি আর কষ্ট করে আছি রে সয়ে আর বিয়ের কথা বলতে পারি দেখাছো এ মাল তলে তলে অনেক দূর পৌঁছে গেছে দিদি গো কি বলবো বেলা দশটা মধ্যে বিছানায় মুখ গুজে শুয়ে থাকবি কোনো কারণে ডেকে তুলে বলি ভাই একটু কাজকর্ম কর দেন আমার ইশারা করে দেখাবি এর মানে কি রিয়ার মানে বিয়ে করবো কুচে মুড়ো লজ্জা নেই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাইছো আর হাতে কাছে পেয়েছি যখন আমিও আপনি ভুল ভাবছেন আমি আসছি বিডিও অফিস থেকে এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আছি এলাকায় তার এলাকায় তো কাউকে চিনি না ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বললো তা ও কি বললো ও নাকি বড় লোক সর্বনাশ কে বড় লোক দেখো ভাত খার আসন নেই আর দুর্গা পুজোর ফর্দ নিয়ে শুধু কি এই বলেছে আর কি বলেছে এই যে পিচিং রোডটা এটা নাকি ওর বাবার আমি কেউ নই আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে সময় মতো খাজনা জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে ওকে ওকে ও তোর সত্যি 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 ম্যাডাম তুমি ঠিকই বলেছো
যতগুলো যে কাল পেয়েছি হ্যাঁ জিনিস আমার স্টাইল মারতে ঘটা চলে যাচ্ছিল। সত্যি ম্যাডাম আজকে কথা দিচ্ছি তোমার কথা মতো সরকারের খাজনার ট্যাক্স জমা দেবো, ঠিক আছে? আর যাতে ম্যাডাম এই ঘরটা পাই, আর ঘর না হলে ম্যাডাম আমার বিয়ে হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন এই সময় থেকে আমার হাতে হাত দিয়ে কথা দাও, সরকারের সাথে থাকবো, সরকারের পাশে থাকবো, সুস্থ সমাজে মরা করবো, হাতে হাত মিলিয়ে চলবো, সুস্থ সমাজে মরা করবো, হাতে হাতে মিলিয়ে চলবো, ট্যাক্স খাজনা সময় মতো দেবো, এক স্বচ্ছ ভারত মরা করবো, তাই তো আমাদের কর্তব্য, এক নতুন ভারত গড়বো, তাই তো আমাদের কর্তব্য, এক নতুন ভারত গড়বো, সুস্থ সমাজে মরা করবো, হাতে হাতে মিলিয়ে চলবো, সুস্থ সমাজ মরা করবো, হাতে হাতে মিলিয়ে চলবো, ট্যাক্স খাজনা সময় মতো দেবো, এক স্বচ্ছ ভারত মরা করবো, তাই তো আমাদের কর্তব্য, এক নতুন ভারত গড়বো, তাই তো আমাদের কর্তব্য, এক নতুন বাংলা গড়বো।